এক সপ্তাহের ব্যবধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নামখানায় পরিবর্তন যাত্রা সূচনার পাশাপাশি বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘেও যান শাহ। বঙ্গ সফরে এসে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে বেশ কিছুক্ষণ সময় কাটালেন অমিত শাহ। বৃহস্পতিবার সকাল 10:50 নাগাদ বালিগঞ্জের ভারত সেবাশ্রমের সদর দপ্তরে আসেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজিকে আরতি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত সেবাশ্রমের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হল স্মারক। মহারাজদের সঙ্গে বসলেন, অনুষ্ঠানের বক্তৃতাও করলেন অমিত শাহ। মোদীর আত্মনির্ভর স্লোগান ভারত সেবাশ্রমে পদাঙ্ক অনুসরণ, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক গভীর যোগ ছিল। তিনি যে দেশ তৈরির পরিকল্পনা করেছিলেন, বর্তমান ভারত সরকারের লক্ষ্য সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। অমিত সফরে আগাগোড়া সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়, রিপোর্ট টাইমস বাংলা।